তাহলে আমরা কথা বলবো আজকে হচ্ছে ইমার্জিং ইমার্জ মানে হচ্ছে কি বের হয়ে আসছে ইমার্জিং রোলস যখন একটা টেকনোলজি প্রলিফারেট করে একটা টেকনোলজি যখন ছড়িয়ে যায় তখন সেটার কনটেক্সটে অনেক নতুন টাস্ক এবং সেগুলো করার জন্য লোকজন এরা এদের আবির্ভূত হয় এবং ওই জিনিস ওই প্রফেশনগুলো বা ওই রোলগুলোকে আমরা বলছি ইমার্জিং রোলস এখন টেকনোলজির কনটেক্সটে যদি আপনি দেখতে চান টেকনোলজি লাইফ সাইকেল সম্বন্ধে আইডিয়া আছে আপনাদের টেকনোলজি লাইফ সাইকেল আমরা যদি এগুলো নিয়ে খুব ইস্যুটা বলা যায় তাও মনে হয় এটা একটু জানা দরকার জাস্ট একটা জেনারেল নলেজ হিসেবে হ্যাঁ টেকনোলজি লাইফ সাইকেলটা হচ্ছে বেসিক্যালি যখন আপনার একটা টেকনোলজি সোশ্যাল এনভায়রনমেন্টে আসে তখন তার তিনটা ফেজ থাকে হ্যাঁ ফার্স্ট ফেজটাকে আমরা বলি হচ্ছে জেস্টেশন জেস্টেশন মানে কি বলছেন না যে যখন ভ্রূণ তৈরি হয় হ্যাঁ ভ্রূণ অবস্থা এটাকে আমরা বলতে পারি সেকেন্ডটা হচ্ছে হলো আপনার ডিফিউশন ছড়িয়ে যাওয়া থার্ডটা হচ্ছে হলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে হচ্ছে পুরো সোসাইটির মধ্যে সে চলে আসছে যে পুরো সমাজে ছড়িয়ে গেছে এই তিনটা ফেজের কনটেক্সটে আমরা ওই ইমার্জিং রোলগুলো দেখার চেষ্টা করব মানে এখানে এই জিনিসগুলো কেন দরকার বলছি যে সেটা হচ্ছে কি জেস্টেশন ফেজে এখানে কি যে কোনো টেকনোলজির কনটেক্সটে এই যে ইমার্জিং ইউজার্স এবং আদার অ্যাক্টার্স তাদের ভূমিকাগুলো এই এই পার্টিকুলার ফেজের ভেদে একটু ডিফার করে আচ্ছা এখানে আরও ওয়ে অফ লুকিং থিংস আছে যেমন এখানে আমরা মনে করেন যখন এদিক থেকে দেখছি আমরা টেকনোলজি কিন্তু যারা তৈরি করছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি আবার যারা এটাকে অ্যাডাপ্ট করছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি তো সেই কনটেক্সটে এই যে এটাকে বলা হচ্ছে টেকনোলজি লাইফ সাইকেল আচ্ছা গেস্টেশন ফেজে যেটা হয় যে মনে করেন একজন ডেভেলপারের মাথায় সে মানে আমরা সফটওয়্যার ডেভেলপার হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অথবা নর্মাল যে কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপার তার মাথায় এই জিনিসটা এসছে একটা পার্টিকুলার নতুন আইডিয়া একটা এসছে সেই আইডিয়াটার উপর ভিত্তি করে তিনি কাজ করছেন এবং সেই কাজের পেছনে অর্থ এবং সমর্থন যোগাচ্ছে একটা কোম্পানি অথবা কোনো ব্যক্তি বিশেষ আমরা ইলন মাস্কের কথা বলতে পারি বা বিল গেটস বলতে পারি যা যে একটা পার্টিকুলার যেমন বিল গেটস সম্বন্ধে কথা আছে যে মূলত মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেমটা সেটা কাইন্ড অফ অন্য আরেকজনের কাছ থেকে নিয়ে নেওয়া কেনা বা যেটাকে উনি পরবর্তীকালে মানে সম্পূর্ণভাবে মাইক্রোসফটের নিজের এরকম কথা আছে এবং হুইচ ইজ পসিবল যে আপনি একজন ডেভেলপার ইউ ডোন্ট হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল মাসল আপনি হয়তো জিনিসপত্র কিনতে হবে বা কিছু ইনভেস্ট করতে হবে ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি So what you do, you go to another finance. AI can do it, the crowdsourcing, I can't do it. So that in that context, it is that we particular fund asset for the developer in the pocket should you have the sound have a catch up. I mean, or the issue is going to above me. So he or she can take any risk. তার মানে কি জেস্টেশন ফেজে একটা টেকনোলজি ডেভেলপমেন্টের অবস্থা তৈরি হয় এবং একটা একজন হয়তো স্পন্সর বা একজন কেউ আসেন যিনি এই এটাকে সমর্থন করেন এবং মার্কেটে এটা চলে আসে আচ্ছা আসার পর যে ফেজটা শুরু হয় সেটা হচ্ছে ডিফিউশন ফেজ এই ডিফিউশন আমাদের ইনফরমেশন সিস্টেমসের কনটেক্সটে এটা অনেক বেশি জেনারেলাইজড দৃষ্টিতে আমরা দেখছি আমরা যখন এই ইমার্জিং রোলগুলো দেখব তখন এইটার কনটেক্সটে আমরা তুলনা করতে পারবো এই জন্যই এটা নিয়ে আসি এর সঙ্গে আমি অত বেশি আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবো না জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যে একটা সোসাইটিতে যখন একটা টেকনোলজি ছড়িয়ে যায়
তখন অ্যাডপশনটা কীভাবে ঘটে ওইটার ব্যাপারে একটা কথা বলো। তো ডিফিশিয়েন্ট ফেজে যেটা হয় যে তখন এই টেকনোলজিটা অলরেডি এসে গেছে, স্ট্যাবলিশ হয়েছে। ও আচ্ছা, রেজিস্ট্রেশন ফেজে আরেকটা জিনিস হয় যে কম্পিটিং টেকনোলজি, মনে করেন আপনি, আমরা এই যেরকম ছোটবেলা থেকে আমি জানি এই গল্পগুলো শুনেছেন কিনা, যে বলা হয় বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কুরি, কিন্তু আমাদের আচার্য কি জানি ভদ্রকের নাম আচার্য প্রফুল্লচন্দ্র না জগদীশচন্দ্র বসু, তার এই ধরনের তারও কিছু এরকম আইডিয়া মাথায় ছিল যেটা কাজ করতে পারে, উইচ ইজ নট রিয়েলি রেয়ার, কারণ একই ধরনের টেকনোলজি নিয়ে হয়তো চার পাঁচজন চিন্তা ভাবনা করছে। যে আগে ওই টেকনোলজিটাকে বাজারে নিয়ে আসতে পারে সেই তখন সেই মেইন ইনভেন্টর হিসেবে তার নাম হয়েছে। যেমন রাইট ব্রাদার্স এর কথা যদি আপনারা আমি জানি জানেন তো নিশ্চয়ই, তাই না, প্লেন আবিষ্কার করেছেন, তাদের যে যে পার্টিকুলার টেকনোলজি যে প্লেন ফ্লাইট করবে উপরে উঠবে বা একটা নির্দিষ্ট সময় দৌড়ানোর পর যে উপরে উঠে যায়, এটাকে উইন্ড টানেলের একটা পার্টিকুলার ব্যবহার, যে বাতাসের মধ্যে যখন তৈরি হচ্ছে যেটা বাতাসের চাপে উপরে উঠে যাচ্ছে, এই পদ্ধতিটাকে তারা করলেন কি তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে আমেরিকাতে যে পেটেন্ট অফিসে গিয়ে হাতি করে পেটেন্ট করে করার পর অন্যান্য আরও যেসব ইঞ্জিনিয়ার এটা ব্যবহার করে নিয়ে কিছুটা ডিসপ্লে করছিলেন তাই তাদের বিরুদ্ধে তারা কোনো কি মামলা ঢুকে দিল এই দুই ভাই, তাদেরকে আমরা ইনভেন্টর হিসেবে আমরা কাইন্ড অফ একটু পজিটিভ লাইটে দেখি, কিন্তু ব্যবসায়ী হিসাবে বা ওই রকমভাবে তাদের কূটবুদ্ধি কম ছিল না আর কি। তারা তাদের বিরুদ্ধে মামলা করে দিল কেন, যে এরা আমাদের টেকনোলজি চুরি করেছে বা দিস ইজ হোয়াট উই ফার্স্ট ইনভেন্টেড and these guys are they have somehow copied it or whatever air quality তখন ওই বেচারারা একটু অনেকে এখানে মামলা চলেছিল, আমি এক্সাক্ট ঘটনার পুরোপুরি মনে নেই, কিন্তু দেখা গেল যে ওই টেকনোলজিগুলো আস্তে থেমে গেল কিছুটা, মানে যারা ওগুলো নিয়ে করছেন, কারণ ওই একই ধরনের টেকনোলজি সিমিলার টেকনোলজিতে আসাতে একজন যখন সুপ্রিম হয়ে যায় তখন সে ওই অন্যগুলোকে থামিয়ে দেয়, উইচ ইজ নট রিয়েলি গুড। যদি মনে করেন আমরা কম্পিউটিং এর ক্ষেত্রে যেটা দেখি যে ওপেন সোর্স সফটওয়্যার তো আপনারা শুনেছেন মনে হয় না, ওপেন সোর্স মুভমেন্ট একটা মুভমেন্টের মতো কিছু, যে প্রোপ্রাইটারি সফটওয়্যার বলতে বোঝায় যেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হয়, ওপেন সোর্স আসলে হচ্ছে ওই জিএনইউ একটা অপারেটিং সিস্টেম, এই পদ্ধতির নাম হচ্ছে রিচার্ড স্টলম্যান। আপনারা যদি কখনো ইন্টারেস্টেড হন, আমাদের এই কোর্সের জন্য একটু দরকার হবে না, কিন্তু মানে জাস্ট একটা আইডিয়া পাওয়া যে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার বলে এটাকে ফস বলে, এটার একটা আলাদা হিস্ট্রি আছে, যেটা আমরা প্রোপ্রাইটারি সফটওয়্যারের কি বলে মার্কেটের তোড়জোড়ের ফলে আমরা অনেক অনেকাংশেই আমাদের চোখের আড়ালে রয়ে যায়, কিন্তু দ্যাট ইজ অলসো এটাকে এটা কেন জরুরি সেটাই বলছি, যে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার যেটা হচ্ছে যে ওই যে একটা কার্নেল বলে আর কি অপারেটিং সিস্টেমসের হার্ডওয়্যারকে ম্যানিপুলেট করে যে অংশটুকু সফটওয়্যার সেটাকে আমরা বলি কার্নেল, এই কার্নেলের উপর ভিত্তি করে লিনাক্স টার্মল, লিনাক্সের নাম শুনেছেন না, লিনাক্স কিন্তু এইভাবে এসছে যে ওইটার উপর ভিত্তি করে উনি লিনাক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করবেন। আচ্ছা, লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে আরও বিভিন্ন তার অপশুট বের হয়েছে, ফেডোরা, উবুন্টু, রেড হ্যাট এরকম। হ্যাঁ, তো এই যে ডেভেলপমেন্টগুলোতে দেখা গেছে যে এই ডেভেলপমেন্টগুলোতে যেহেতু ওই এগুলো থেকে পয়সা বানানোর মতো তেমন ই ছিল না, প্রচুর লোকজন এগুলোর সাথে কাজ করছিল, এগুলো কিন্তু প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম যেগুলো যে মনে করেন মাইক্রোসফট এটার চেয়ে অনেক বেশি স্টেবল, এবং ভাইরাস প্রোটেকশন, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অ্যাক্সেস এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর কর্পোরেশন এই লিনাক্স বা এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তো যেটা হয়েছে এখানে যেহেতু যে পেটেন্ট ওয়ার্ডটা নাই, যে কে আগে মালিকানা সম্পদ দখল করবে ওই যুদ্ধটা নাই, ফলে এই যে এখানে এটার ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে স্টেবল, কিন্তু বলতে পারেন যে মার্কেটে যদিও এটা
প্রোপ্রাইটারি সিস্টেমগুলোর মালিক যারা অ্যাপল, ওএস, তারপরে এদিকে মাইক্রোসফট, এরা চায় না যে মার্কেটে এরা আসে। কিন্তু তারপরেও এটা যথেষ্ট পরিমাণে একটা মানে এটাকে মেজরিটি বলবো না আমরা, কিন্তু একটা ভালো জায়গা মোটামুটি দখল করে আছে। এবং যেটা এখন তাদের বিরুদ্ধে আগে একটু অভিযোগ ছিল যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা তো বলছেন না যে আমরা যে মাউস ইতি ব্যবহার করি, আইকন ব্যবহার করে যে কাজ করি কম্পিউটার, সেটাকে বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গুই। তো এটা আগে মানে এই ওপেন সোর্স সিস্টেমগুলোতে খুব বেশি ছিল না, কিন্তু মোটামুটি মানে নাইনটিজের শেষের দিক থেকেই এগুলো নিয়ে কাজ শুরু হয়। এবং এখন অলমোস্ট ইকুইভ্যালেন্ট, মানে দেখবেন যে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের একেবারে অলমোস্ট সিমিলার ওয়েতেই গ্রাফিক্স, ওগুলো একটু ডিফারেন্ট লাগে দেখতে। আমরা যেহেতু বেশিরভাগই মাইক্রোসফট ব্যাপারে অভ্যস্ত, তো ওই একই ফাংশনালিটি, একই সুবিধা, বরং আরও ভালো সিকিউরিটি প্রোটেকশন নিয়ে এই সিস্টেমগুলো কাজ করে। তো সেটাই বলছিলাম যে যখন আপনার এই ডিফিশিয়েশন ফেজে এই প্রতিযোগিতাটা শুরু হলে, তখন কিন্তু দেখা যায় যে একটা পক্ষ জিতে যায়, এটা জিরো সাম গেম হয়ে যায় তখন, যে হ্যাঁ এক পক্ষ জিতে গেলো বাকি সব আর বসে গেল। কিন্তু যদি সাইমলটেনিয়াসলি এই সবগুলো একই সাথে কাজ করতে থাকে, তাহলে দেখা যায় যে প্রোডাক্টও উন্নত হয় এবং তার সিকিউরিটি, সেফটি ইস্যুস সমস্ত কিছুই উন্নত হয়। তো ওই পর্যায়টা হচ্ছে জেস্টেশন। কিন্তু জেস্টেশন যে পরে যে জিতে গেল, মানে আমি মার্কেট ইকোনমির কনটেক্সটে কথা বলছি, তাকে তখন ডিভিশনের জন্য সে তখন কাজ করা শুরু করে। এবং এই কাজটা তখন কীভাবে শুরু হয়, যে একজন ফাইন্যান্সিয়ার তার অ্যাডভার্টাইজমেন্টের ভালো ফাইন্যান্সিয়াল মাসল আছে, এগুলোর মাধ্যমে প্রোডাক্টগুলো যেটা মাইক্রোসফট যেভাবে এগিয়েছে, বা মনে করেন নেটওয়ার্কিংয়ের কনটেক্সটে সিসকো নেটওয়ার্কিং সিস্টেম, নেটওয়ার্কিং মার্কেটের কী করে আছে, এরা এই সম্পূর্ণ জিনিসগুলোকে দখল করে রেখেছে। মূল কারণটাই হচ্ছে যে তারা এই জেস্টেশন ফেজ একটা একটা হেড স্টার্ট পেয়েছিল, একটা আগে থেকে আগানো ডিল পেয়েছিল, ফলে ডিফিশন ফেজে এসেও তারা মোটামুটি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে। এখন মাইক্রোসফটের যেই পরিমাণ মার্কেট শেয়ার, এরকম বলা হয় না যে বিল গেটস হাতে যদি তার পকেট থেকে $1,000 পড়ে যায় সেটা তুলবে না, কারণ হাঁটাটা তার কাছে বেশি জরুরি, কারণ সে হাঁটলেই $4,000 করে পাচ্ছে, সে $1,000 জন্য মাইন্ড করবে। তো ব্যাপারটা অনেকটা এরকম আছে। ডিফিশন ফেজে মোটামুটি সারা সোসাইটির বিভিন্ন দিকে ছড়ানোর জন্য একটা কনশিয়াস এফোর্ট নেওয়া শুরু করে, যারা টেকনোলজিটাকে ফাইন্যান্স করছে, হ্যাঁ যারা পৃষ্ঠপোষকতা করছে। তারপরে যেটা হয় ইন্টিগ্রেশন ফেজে, সোসাইটির সব জায়গায় এটা তখন ছড়িয়ে যায়। আমাদের মোবাইল ফোনের কনটেক্সটে দেখে যে বাংলাদেশি সোসাইটিতে মাত্র মানে নাইনটিজের শেষের দিক থেকে বলে কি, আমি আমি তখন বাংলাদেশে ছিলাম না, খুব সম্ভব নাইনটিজের শেষের দিক থেকে এই পর্যন্ত একেবারে টোটাল ডিফিউশন হয়ে গেছে। মানে সোসাইটির একেবারে যে লোকটা খুবই একেবারে মানে ওয়ার্কিং ক্লাস এবং সে টেকনোলজিকে অ্যাফোর্ড করতে পারার কথা, ওইরকম একটা জায়গায় চলে গেছে। টেকনোলজির দাম কমে আসছে এবং একজন যে কোনো একজন দিনমজুর মোবাইল ফোন অ্যাফোর্ড করতে পারে। তো ওইটা হচ্ছে আপনার ইন্টিগ্রেশন ফেজে। এখন ওই কনটেক্সটে আমরা যদি এগুলোকে, এটা তো আমি একটু বড় স্কেল দেখলাম, আমরা যদি এটাকে স্কেল ডাউন করি অর্গানাইজেশনের ক্ষেত্রে নিয়ে আসি, তখন ওইখানেও দেখবে যে এই ধরনের ব্যাপারগুলো কিছুটা কাজ করে। যদিও হয়তো ওখানে হয়তো এই জেস্টেশন ফেজে যে প্রতিযোগিতাটা সেটা হয়তো পাই, কিন্তু মানে এক ধরনের মারামারি থাকে হিসেবে ভিতরে। মানে আমি কেন বলছি এটা, যে আমরা ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার হিসেবে হয়তো এই বিভিন্ন কম্পিটিং পার্টিগুলোর মধ্যে এক ধরনের মিডিয়েশন করতে পারি। মানে ব্যাপারটা এরকম অনেকে এরকম যে এই ডিপার্টমেন্ট চাই এরকম একটা সফটওয়্যার তৈরি হোক, অন্য ডিপার্টমেন্ট হচ্ছে না আমাদেরটা প্রায়োরিটি হওয়া উচিত। তো ওই ওই কনটেক্সটে এইটা একটা একটা মানে মাইক্রোকসম, একটা গ্রেটার সোশ্যাল স্পেয়ার থেকে অর্গানাইজেশনাল স্পেয়ারে যখন আসছে, ইট ইজ বিকামিং অলমোস্ট সেম মেকানিজম এখানে কাজ করছে।
কনটেক্সটে যখন আমরা এই নিয়ে কথা বলি যে টেকনোলজির আরো ব্যাপক ব্যবহার শুরু হয়ে গেছে, সেটার কনটেক্সটে অনেক কিছু চলে আসছে যেগুলো অর্গানাইজেশন গুলোকে সুযোগ করে দিচ্ছে যে তার ভেতরেই এক ধরনের ইউজাররা স্পেশালাইজড ইউজারে পরিণত হচ্ছে। এখানে যদি দেখেন আপনি যে ক্লাউড কম্পিউটিং আমরা মোটামুটি বুঝি, তাই না, যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনার নিজের এরিয়া বাদে অন্য যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিস নিচ্ছেন বা স্টোরেজ ভাড়া করছেন বা যে কোনো প্রসেস ডেটা ট্রান্সফার করছেন, সেই জায়গা সেই ব্যাপারটাকে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং। আর ভার্চুয়াল মেশিন টেকনোলজি এগুলো হচ্ছে আর কিছুই না, এটা মূলত আপনার যদি আপনি আপনার মনে করেন ল্যাপটপে বা আপনার পিসিতে আপনি মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম আছে, আপনি আরেকটা অপারেটিং সিস্টেম ওখানে করবেন, ওইখানে কী হবে এই দুই অপারেটিং সিস্টেম আপনার হার্ডওয়্যারগুলোকে একই সাথে ব্যবহার করবে, কিন্তু প্রত্যেকের কাছে এই অপারেটিং সিস্টেমগুলোর প্রত্যেকের কাছে মনে হবে যেন তার জন্যই ডেডিকেটেড সফট হার্ডওয়্যার ব্যবহার হচ্ছে। তারা দুজনেই এমন ভাবে এটাকে ব্যবহার করছে যে তাদের কাছে মনে হচ্ছে যে তার একার জন্যই ডেডিকেটেড ওয়েতে এই পুরো ফিজিক্যাল হার্ডওয়্যার কাজ করছে। হ্যাঁ, তো এই এই কনটেক্সটা খুব একটা পাওয়ারফুল একটা আইডিয়া। কিভাবে, যে আপনি মনে করেন অর্গানাইজেশনে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে সার্ভার আছে, সবারই আলাদা আলাদা সার্ভার আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ডিপার্টমেন্টে কম্পিউটিং একটু কম হয়, সার্ভার একটু আইডল বসে আছে বা তাদের রিসোর্স একটু কম ব্যবহার হচ্ছে। তো আপনি যেটা করতে পারেন তখন এই যে বিভিন্ন জায়গার মেমোরি বা স্টোরেজ ডিভাইসগুলোকে এক জায়গায় করে এনে, মানে এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, নিয়ে একটা ভার্চুয়াল স্টোরেজ তৈরি করবেন, একটা স্ট্রাকচার। হ্যাঁ, একটা যে এইটার ফলে যেটা হবে যে আপনি যদি এখানে যা কিছুই ই করতে চান সেগুলো কিন্তু আসলে ফিজিক্যালি এই বিভিন্ন জায়গায় গিয়ে স্টোর হচ্ছে, কিন্তু আপনার কাছে মনে হবে যে তারা এক জায়গায় আছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেশিন, বা এটাকে আপনি বলতে পারেন যে ভার্চুয়াল স্টোরেজ। ভার্চুয়াল মেশিন হচ্ছে যখন আপনি কম্পিউটিংয়ের কাজ করছেন সেটা, মানে পুরো জিনিসটা ভার্চুয়াল স্টোরেজের কথা আপনি বলছেন, যখন আপনি স্টোরেজ একটা সেন্ট্রালাইজড একটা স্টোরেজ স্ট্রাকচার তৈরি করছেন, এটা কিন্তু ফিজিক্যাল না, এটা অ্যাবস্ট্রাক্ট একটা স্ট্রাকচার। হ্যাঁ, তো ওই কনটেক্সটে আমাদের তখন দেখা যায় যে আমাদের যারা ইউজার তাদের রোলও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই ইউজারের রোলের উপরে আমরা কথা বলছি যে তারা এরকম ফেজগুলোতে কীভাবে তাদের, মানে তাদের একটা ক্যাটাগোরাইজেশন আমরা তৈরি করি যে কে কীরকম, তাদের আচার আচরণ কীরকম। হ্যাঁ, সো যখন এই ধরনের টেকনোলজিগুলো এসছে, যে কোনো এখন অর্গানাইজেশন যারা ইনফরমেশন সিস্টেমস নিয়ে কাজ করে তাদেরও এই রোলগুলোর একটা স্পেশালাইজেশন একটা স্ট্যান্ডার্ডাইজেশন, এর ফলে আমাদের ইনফরমেশন ম্যানেজারদেরকে ওই ভূমিকাগুলোর দিকে নজর রাখতে হয়। আচ্ছা, এখানে এভারেট রজার্স নামে 1962 এক ভদ্রলোক এই টেকনোলজি ডিফিউশন নিয়ে কথা বলেছিলেন, সেটা আমাদের এখানে প্রাসঙ্গিক কেন, যে আমরা বোঝার চেষ্টা করি যে একটা অর্গানাইজেশনে উনি যে এটা অবশ্য এই একটা সার্ভে করেছিলেন এবং ওনার একটা বই আছে ডিফিউশন অফ ইনোভেশন, উনি আসলে ফার্মারদেরকে ই করে ইউনাইটেড স্টেটসের ফার্মারদের উপরে যারা যে ট্রাক্টর ট্রাক্টর কিনছে বা মেকানাইজড অ্যাগ্রিকালচারের কনটেক্সটে উনি এটা করেছিলেন, কিন্তু ওই যে ফাইন্ডিংসগুলো ওই ফাইন্ডিংসগুলো দেখা যাচ্ছে যে আমরা যে কোনো টেকনোলজি রিলেটেড এনভায়রনমেন্টে আমরা ব্যবহার করতে পারি। তো ওনার ফাইন্ডিংগুলো এরকম ছিল যে প্রথম যে গ্রুপটা এখানে কাজ করে অনেক আমাদের রেজিস্ট্রেশন ফেজের সাথে যায়, সেটা হচ্ছে কি যে একটা নতুন টেকনোলজি তারা ইনোভেটর, তারা মানে ক্রিয়েটিভ লোকজন যারা চায় যে রিস্ক নেবে এবং মোটামুটি মনে করেন যে আমাদের চোখের সামনে আইকন মার্ক জাকারবার্গ বা ইভেন স্টিভ জবস, তারা যখন ইয়াং ছিল তারা দে টুক এ রিস্ক, যে
আমরা এই এই জিনিসটা করবো, কারণ স্টিভ জবস এর সাথে আরেকজন কিন্তু আছেন যার নাম শোনা যায় না ওইভাবে, স্টিভ অজনিয়াক। বলা হয় যে এই সমস্ত অ্যাপল যে মেশিন এবং প্রথম এই টেকনোলজি ডেভেলপমেন্টের পেছনে স্টিভ অজনিয়াকের মাথা, আর স্টিভ জবস হচ্ছে সেও মানে কন্ট্রিবিউট করছে, কিন্তু তার মূল ভূমিকাটা হচ্ছে এটাকে স্প্রেডিংয়ের ক্ষেত্রে, এটাকে নিয়ে সে বিভিন্ন তার বিজনেস আইডিয়াস তৈরি করেছে যার ফলে অ্যাপল ওয়েন্ট টু দ্য টপ। তো ওই কনটেক্সটে এরা এদেরকে আপনি বলতে পারেন যে ইনোভেটিভ, মানে এই তারা তাদের এবং তাদের ক্যারেক্টার অ্যাট্রিবিউটসগুলো কি যে তারা হায়েস্ট সোশ্যাল ক্লাসে আছে, ফাইন্যান্সিয়াল লিকুইডিটি আছে, এবং তাদের তারা এক ধরনের ইনফ্লুয়েন্সিং অথরিটি হিসাবে কাজ করতে পারে, যে তাদেরকে অনেকে ফলো করে, বা তাদের একটা নাম ইলন মাস্ক সবচেয়ে, যদিও সে এত কম বয়সী না এখন, কিন্তু মানে তাকে এই ধরনের ক্যারেক্টারগুলোকে আমরা ইনোভেটিভ হিসাবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, তারপর একটা হচ্ছে হলো আর্লি অ্যাডাপ্টার্স, এরা কি যারা একটা টেকনোলজি দেখেছে এবং দেখে দে আর রিলি মানে এই টেকনোলজিগুলোর কনটেক্সটে তাদের একটা আগ্রহ অনেক বেশি এবং তারা চেষ্টা করেছে এই টেকনোলজিগুলোকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, তারা এই টেকনোলজিগুলোকে নিয়েছে, মানে ওই পর্যায়ে ছিল হলো ইনোভেটররা হচ্ছে তারা তৈরি করেছে, আর এরা হচ্ছে এটাকে ব্যবহারের স্পেয়ারটাকে বা পরিমণ্ডলটাকে ছড়িয়ে দিয়েছে। তো এবং এরা এরাও ইয়াং এবং এদেরও হায়ার সোশ্যাল স্ট্যাটাস আছে এবং ফাইন্যান্সিয়াল লিকুইডিটি বা ক্যাপাবিলিটি যেটাই বলে আছে এবং হ্যাভিং অ্যাডভান্স এডুকেশন, এবং তারা লেটার অ্যাডাপ্টার যারা তাদের যে একটু এগিয়ে থাকা, এবং তারা তারা কী করে যে যে কোনো ইনোভেটররা যা কিছু নিয়েছে তার কাছ থেকে একটা কনক্রিট চিন্তা ভাবনা করে তারা এই অ্যাডপশন মানে এই টেকনোলজি, মনে করেন আমি দেখলাম যে বাজারে একটা ভালো টেকনোলজি কাজ করছে, আমি এখন আমার অর্গানাইজেশনে টেকনোলজিটাকে ব্যবহার করার জন্য আমি কী করলাম, আমি বুঝে শুনে একটা রিস্ক নিলাম বা বুঝে শুনে এটাকে পিক আপ করলাম অন্যদের আগে, মানে এরা ফোর রানার ডেফিনেটলি, কিন্তু দে দে মেক ওয়াইজার চয়েসেস এবং তারা এই ব্যাপারে জানেও, এই জন্য বলছে যে রিয়েলাইজ জুডিশিয়াস চয়েস অফ অ্যাডাপশন উইল হেল্প দেম মেইনটেইন সেন্ট্রাল কমিউনিকেশন পজিশন, মানে তাদেরকে এই যে তাদেরকে এগিয়ে রাখবে এই জিনিসটা তারা বোঝে এবং সেই অনুযায়ী তারা স্টেপ নেয়। এরপরে যারা মানে এটা হচ্ছে যে মানে আপনি টেকনোলজির কনটেক্সটে আপনি মানে কে প্রথম এটা নিচ্ছে ইনোভেটর, তারপরে হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স, তারপরে আর্লি মেজরিটি, তারপরে লেট অ্যাডাপ্টার্স, তারপরে ল্যাগার্ডস এরকম। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে আর্লি মেজরিটি হচ্ছে কি তারা মোটামুটি কাইন্ড অফ নিয়ার আগে তারা একটু অবজার্ভ করছে, মানে তারা ইয়ার নট সো কুইক, কিন্তু তারপরে টেকনোলজি এই তখন কিন্তু আপনার কাইন্ড অফ আর্লি ডিফিউশন ফেজে আছে এবং তখন ওই টেকনোলজি অত জনপ্রিয় হয়, কিন্তু তারা মানে মোটামুটি একটু দেখে মানে এদের যে তাদের কী বলবো যে কোনো অর্গানাইজেশনাল লেভেলে বা ম্যানেজমেন্ট লেভেলে তাদের এক ধরনের ই আছে, কী বলে ইনফ্লুয়েন্স আছে, সেটার উপর ভিত্তি করে তারা একটা পার্টিকুলার টেকনোলজিকে অ্যাডাপ্ট করছে এবং দে আর বিকামিং মেজরিটি, তারা মোটামুটিভাবে এটার টেকনোলজিটাকে প্রচলন ঘটিয়ে দিল আর কি। এরপরে যেটা তারা হচ্ছে হলো লেট মেজরিটি, এরা হচ্ছে মূলত ওই আর্লি ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে, তারা কি ই করছেন তার ওই জিনিসগুলোকে দেখে তারপরে বুঝে, তারপরে একটা আছে যখন দেখছে যে মোটামুটি সবাই নিয়ে নিয়েছে তখন সে এই টেকনোলজিটাকে অ্যাডপ্ট করে। এবং এদের এক ধরনের স্কেপটিসিজম আছে, তারা
দেখে কষ্টি পাথরের যাচাই করে তারপরে তারা নেবে, তার আগে এরা নেবে না। এবং এদের ওই সোশ্যাল স্ট্যাটাসও একটু নিচের দিকে, এবং মনে করেন মানে অ্যাভারেজ কনসিউমারদের মতো আর কি। এবং এর ফলে যেটা হচ্ছে, তারা তাদের ভিতরে ওপিনিয়ন লিডারশিপটা নেয়। ওপিনিয়ন লিডারশিপটা কি, যে মূলত যেমন আমি একটা আইডিয়া চালিয়ে দিতে চাই, ইলন মাস্ক একটা কিছু বললে সারা ওয়ার্ল্ড শোনে, এই জিনিসটা কেমন হচ্ছে ওপিনিয়ন লিডারশিপ। যে হ্যাঁ, সে যেহেতু অত্যন্ত ব্রিলিয়েন্ট লোক এবং এন্টারপ্রেনিউর হিসেবে যথেষ্ট পরিমাণে সাকসেস দেখিয়েছে, কাজেই তার কথা বোধ হয় পাত্তা দেওয়া যায়। কিন্তু যারা এই লেট মেজরিটি, তাদের ভিতরে এফেক্টিভ নাই, এরা দে আর দে আর অনলি দ্য ফলোয়ার্স। আচ্ছা, আর ল্যাগার্ডস হচ্ছে একেবারে শেষ, মানে আপনার ইন্টিগ্রেশন ফেজের শেষের দিকে, যে সারা সোসাইটি নিয়ে ফেলেছে। এরা হচ্ছে ঠিক আছে, সবাই যখন নিয়েছে তার মানে এটা এখন নেওয়া যায়, এই ধরনের একটা পজিশন থেকে তারা কাজ করে। এবং তারা তাদের টেকনোলজি ইউজ বা টেকনোলজির যে ব্যবহার সম্বন্ধে তাদের যে ওপিনিয়ন, সেটা মোরলেস কনজারভেটিভ কনসেন্সে, যে তারা খুব বেশি রিস্ক দিতে চায় না। এবং যে কোনো একটা টেকনোলজি আসছে, ও আচ্ছা ভালো কথা, বাট ইট শুড ইট হ্যাজ টু স্ট্যান্ড আপ টু দ্য টেস্ট, যে এইটা প্রমাণ হবে যে এটা ভায়াবল টেকনোলজি, তারপরে আমি নেব। তো এরা হচ্ছে ল্যাগার্ডস। আচ্ছা, এই যে পাঁচ ধরনের ইউজার, এইটাকে এদেরকে যদি আমরা অর্গানাইজেশনাল কনটেক্সটে দেখি, ইনফরমেশন সিস্টেমস ম্যানেজারদের এই জিনিসটা তখন বুঝতে হয় যে আমি একটা পার্টিকুলার টেকনোলজি যদি ইমপ্লিমেন্ট করতে চাই, বা এখানে আমি একটা ইনফরমেশন সিস্টেম আমার অর্গানাইজেশন নিয়ে আসতে চাই, তাহলে আমার ইউজারদের কাছ থেকে আমি কীরকম রেসপন্স পাব, ওই রেসপন্স পাওয়াটাকে এইখানে আমরা ব্যবহার করতে পারি। এখন মনে করেন যে আপনি যে অর্গানাইজেশনে আছেন, সেখান থেকে যদি এইভাবে দেখতে চান, এরকম আমরা একটা আপনাদের কাছে একটু আমি ফিডব্যাক দিতে পারি, যে কী মনে হয় যে আপনি প্রথমে বলেন যে কোন ধরনের অর্গানাইজেশন আছেন, এবং এইরকমভাবে আমরা একটা আপনার কি এই গ্রুপগুলো কি এক্সিস্ট করে কিনা। আমার মানে আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করলে করে স্যার, কারণ এই স্টেজগুলো দেখা যায় যে আমি যদি এখন আমি তো ব্যাংকে আছি, কারণ ব্যাংক তো ধরেন এখন বাংলাদেশে প্রায় 160-162টার মতো ব্যাংক, সো ব্যাংকের একটা রেপুটেশনের যেহেতু ব্যাপার আছে, ট্রাস্টওয়ার্থিনেসের ব্যাপার আছে, সো এগুলোর উপর বেস করে বা ক্রাইটেরিয়া করে দেখা যায় যে ইউজাররা এই স্টেপগুলোর মধ্যে পড়ে যায়। সবাই ধরেন দেখা যায় যে মানে কি বলে ওটা, যে একসাথে তো আর একটা ব্যাংকের উপর কেউ ফোকাস করে না, ইউজুয়ালি দেখা যায় এখনকার মার্কেটে যত ধরেন যে একদম যেসব ব্যাংক অলমোস্ট 20-30-40 বছর হয়ে গেছে এখনো মার্কেটে আছে, তাদেরকেই এখন বেশি প্রায়োরিটি দেয় রাদার দ্যান নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রে। আচ্ছা, ব্যাংকে যে আপনার টেকনোলজি অ্যাডপশনের ই সম্বন্ধে এই তাদের যে ট্রেন্ড বা তাদের স্ট্যান্স বা তারা কীভাবে এই কাজটা করে শুনলে আমার ওইভাবে পরিষ্কার আইডিয়া নেই, আমরা যারা একাডেমিয়াতে থাকি। কিন্তু আমি এমনি নর্মালি যেগুলো শুনেছি, মনে করেন যে ব্যাংকগুলো আসলে টেকনোলজির উপর বেশি ই দিয়েছে, তা একটা বেশ একটা ভালো পজিশনে চলে গেছে, যে তাদের বিজনেস আমি এই প্রসঙ্গে কোথায় ইসের নাম বলতে পারি, এই আপনাদের ডাচ বাংলা ব্যাংক, তারপর ইসলামী ব্যাংক, এরা নিজেদের ইনহাউস, আমরা যেখানে এখানে এগুলো নিয়ে কথা বলবো যে ইনহাউস টেকনোলজি ডিভিশন দিয়ে তারা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করেছে, রাদার দেন বাইং ফ্রম আউটসাইড অর বাইং ফ্রম ফরেন টেকনোলজি ফার্মস অর টেকনোলজি সফটওয়্যার ফার্মস, এদের কাছ থেকে এরা ই করেছে, এবং সেটার বোধহয় একটা তারা সুফলও পেয়েছে। মানে যে বোধহয় ডাচ বাংলা ব্যাংক বোধহয় সবার আগে তাদের বোধহয় নেটওয়ার্ক সারা বাংলাদেশে ইয়ে পেয়েছে। হ্যাঁ, আমরা মোটামুটি তাদের দেখতে পাই যে এই আইডিয়াগুলো রেজোনেটস ইন আওয়ার কমার্শিয়াল সেক্টর। আপনি কিছু বলবেন? ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে মোটামুটিভাবে যখন অর্গানাইজেশনের কনটেক্সটে আমরা এই এই যে কোনো একটা সিস্টেমের ইনস্টল করা বা ইভেন ডেভেলপমেন্টের জন্য একটা
ইনিশিয়েটিভ নেওয়া, তখন এই ফ্যাক্টরগুলো বা এই টাইপ অফ ইউজার্স তাদের ইসে তাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করা আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা লেটার চ্যাপ্টারগুলোতে দেখব যখন আমরা ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্টের নিয়ে কথা বলবো, তখন আমরা দেখব যে ইউজারদের ফিডব্যাক কিন্তু অত্যন্ত জরুরি। মানে আপনার ইউজার কীরকম আছে বা কীরকম টেক স্যাভিনেস তাদের ভিতরে কতখানি সেটার উপরে কিন্তু নির্ভর করে যে আপনার ইনফরমেশন সিস্টেমস যেটা আপনি অ্যাডপ্ট করছেন সেটা কতখানি ভালোভাবে ইউজড হবে, কতখানি ফ্রুটফুল হবে আপনার আপনার অর্গানাইজেশনাল কর্মকাণ্ডের জন্য। তো ওই ব্যাপারগুলো আমরা যখন সিস্টেম ডেভেলপমেন্টের একটা চ্যাপ্টার আছে আমাদের শেষের দিকে সেটা নিয়ে যখন কথা বলবো ওইটা আমরা আরও পরিষ্কার হবে আমাদের কাছে। আচ্ছা আমরা এটা মোটামুটি আমাদের ইগুলোকে আমরা এখানে যে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি যে টেকনোলজির ডেভেলপমেন্টের সাথে সাথে মানে আমরা কম্পিউটিংয়ের ক্ষেত্রে মনে করেন যে একেবারে কমার্শিয়াল কম্পিউটিং শুরু হয় কি 1950s মাঝামাঝি বা আর্লি 1950s থেকে, তখনকার এনভায়রনমেন্টের সাথে এখনকার এনভায়রনমেন্টের পার্থক্য আর কি সেইটা একটা এখানে আউটলাইন দেওয়ার চেষ্টা করা। ওইখানে মানে মোটামুটি যে যে কোনো চিফ টেকনিক্যাল অফিসার তার ভূমিকার কন্টেক্সটে এটা নিয়ে আমরা খুব বেশি ডিপে যাব না, কিন্তু এটা নিয়ে মাথায় ঘামানোর যথেষ্ট সুযোগ আছে যে আপনার কীভাবে ইউজারদের রোল বেড়েছে। মানে যখন 70s দিকে এই পার্সোনাল কম্পিউটার আসা শুরু হলো, আগে যেটা কী ছিল যে প্রত্যেকটা বিভিন্ন অর্গানাইজেশনের যদি এরকম বড় অর্গানাইজেশন হয় তাহলে তার একটা হয়তো সে একটা মেইন ফ্রেম কিনেছে, একটা মিনি কম্পিউটার কিনেছে, মিড রেঞ্জ কম্পিউটার কিনেছে, সেটার কন্টেক্সটে তার হয়তো একটা মেনটেন্যান্স ডিভিশন তৈরি হয়েছে, সে মেনটেন্যান্স বা ওই আইটি ডিভিশনের কাজ আছে, সেখানে রোল আছে লোকজনের। যারা আগে 50s দিকে যেটা বলা হতো যে কম্পিউটার 50s আগে কম্পিউটার বলতে মানুষকেই বোঝানো হতো যারা এই বিভিন্ন ধরনের কম্পিউটিংয়ের কাজগুলো করছে অর্গানাইজেশনের জন্য, বিভিন্ন অর্গানাইজেশনের জন্য। যখন এই মেকানিক্যাল বা ইলেকট্রনিক কম্পিউটার চলে আসলো তখন এই রোলগুলো আস্তে আস্তে কাইন্ড অফ স্টার্টিং ফেডিং আউট। হ্যাঁ আচ্ছা এখন কিন্তু আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে যখনই অনেক ফাংশন যেগুলো আপনার নিচের দিকের ফাংশন ছিল সেগুলো এক ধরনের কনভার্জেন্সের মধ্যে আসছে। কনভার্জেন্স কথাটা কি আমরা বুঝি? হ্যাঁ মার্জ করা, মানে অনেক ভূমিকা ছিল সেগুলো একটা ভূমিকা এসে ব্যাংক টেলারদের যদি আপনি দেখেন যে মূলত আপনি আমার স্পষ্ট খেয়াল আছে বা সোনালি ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট ছিল, সেই আমি বলছি যে late 80s কথা বলছি মনে করেন 86-87 ওখানে আপনি যদি টাকা তুলতে যান তাহলে, এবং এটা মনে হয় আমার মনে হয় আর্লি 2000s হচ্ছিল যে আপনি টাকা তুলতে গেলে আপনাকে অনেকগুলো পয়েন্ট ট্রাভেল করতে হবে এবং এই সেই পয়েন্টে এক একজন বসে আছে যাদের এইটাকে এখন প্রাইভেট ব্যাংকগুলো এক জায়গায় নিয়ে চলে আসছে। এবং এটা সম্ভব হয়েছে টেকনোলজির কন্টেক্সটে যে এক জায়গায় রেকর্ড রাখছে, এক জায়গায় সাইন করছে, এক জায়গায় ভ্যারিফাই করছে, এই সমস্ত ফাংশনগুলোকে যখন আপনি এক জায়গায় নিয়ে আসছেন দিস ইজ টেকনোলজিক্যাল কনভার্জেন্স। এবং এই টেকনোলজিক্যাল কনভার্জেন্সের পেছনে কম্পিউটিং টেকনোলজির আপগ্রেডেশনটাও অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছে যে দেখা গেছে যে আমার আর আমি একটা পিসি যখন এসছে তখন আমি এই ইগুলোকে বিচ্ছিন্ন কী বলবো টাস্ক বা এই টাস্কগুলো যারা করে তাদেরকে আমি একটা এক জায়গায় নিয়ে চলে আসতে পারছি, ফলে আপনার ডিসিশন মেকিং সুবিধা হয়ে গেছে, স্টোরেজের ক্ষেত্রে সুবিধা হয়েছে, নলেজ কী বলে ডেটা সিকিউরিটির ক্ষেত্রে সুবিধা হয়েছে। তো এই কনটেক্সটে মানে এবং ইউজারদের রোলও পাল্টে গেছে এখন আর মানে আমি আমার খেয়াল আছে যে একটা আমি চেক দিয়েছি টাকা তোলার জন্য লাস্ট পর্যায়ে যেটা ছিল চেকটা কর্নারে সোনালি ব্যাংকের কর্নারে একজন এরকম ডেস্কটপ পিসি নিয়ে বসেছে আর্লি 2000s কথা বলছি 2004 দিকে,
সে স্ক্যান করছে চেকটাকে, স্ক্যান করে তারপর সে এটা তার ইসে রাখছে, মানে ফিজিক্যাল জিনিসটাকে কাইন্ড অফ একটা ডিজিটাল টুইন তৈরি হলো, হুইচ ইজ গুড, মানে ঠিক আছে। কিন্তু এটার এর আগে যে প্রসেসগুলো গেছে সেগুলো অনাবশ্যক ছিল, ওইটা এখন একই সেই করা যায়। এবং এখন যেটা হচ্ছে যে আপনি একই সাথে কাজও করতে পারছেন, প্লাস আপনাকে আর ওই ফিজিক্যালি আপনাকে আর স্ক্যান করতে হচ্ছে না, কারণ আপনার চেক আপনি দেখছেন ঠিকই, চেকটা লিখে দিচ্ছেন, ওটা হয়তো পরে কি হবে আমি অবশ্য জানি না। আমি মনে করি আমি ব্যাংকে টাকা তুলবো, মানে আমি অবশ্য এখন এই ব্যাপারে অ্যাওয়ার না, যে মনে করেন আমি যে চেকটা দিলাম চেকের এগেনস্টে আমি টাকা পেলাম, চেকটা কি হবে তখন দেখা যায় যে এটার থেকে আবার ইনফরমেশন, মানে কোনো কিছু ম্যানিপুলেট হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে একটা সার্টেন টাইমের পর, হয়তো এক বছর দুই বছর পর টোটালি ডিস্ট্রয় করে দেওয়া হয় এটা বাংলাদেশ ব্যাংকের থ্রু। খেয়াল করে দেখেন যে অনেক কিছুই ব্যাকএন্ড এর কাজগুলো কে আমরা আড়াল করে ফেলতে পেরেছি সেটা একটা, বা সবসময় আপনার রেফার করতে হচ্ছে না। মানে আপনি যদি মনে করেন যে আমি এই সিনারিওটা বললাম সোনালী ব্যাংকের কনটেক্সটে, যে আপনি সামহাও কোনো একটা সন্দেহ হতো যে এটা কি ঠিকমতো ভ্যারিফাই করা হয়েছিল কিনা, তাহলে আপনার কী করতে হবে যে লোক ভ্যারিফাই করার কথা তাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, তারপরে তারপর একটা মতামত নিতে হবে, এবং ইন্ডিভিজুয়াল একজন পার্সন তার মতামত কিন্তু ভ্যারি করতে পারে। মানে আমরা অটোমেশনের মানে আই ক্যান রিয়েলি ক্যানট কি বলবো স্ট্রেস ইট এনাফ, যে অটোমেশনের ফলে আমরা অনেক কিছু একটা স্ট্যান্ডার্ডাইজেশনে চলে গেছি, যে এখন কাজগুলো কিন্তু আর ব্যক্তির উপর নির্ভর করে না। ব্যক্তি ওখানে একজন হয়তো এটা মনিটর করার জন্য একজন থাকতে পারে, বাট ইফ হি অর শি লিভস সামওয়ান এলস হু কামস দেয়ার হি অর শি উইল বি পারফর্মিং দ্য সেম জব, এই জিনিসটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেছে আর কি। তো ওই যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো, টেকনোলজির চয়েসের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু অনেক জরুরি, যে আপনি কত কাজ একটা নির্দিষ্ট পয়েন্টে করবেন, সেই পয়েন্টে করতে গিয়ে আপনার আসলে আপনি কি ব্যক্তির উপর নির্ভর করছেন কিনা। যদি ব্যক্তির উপর আপনাকে নির্ভর করতে না হয়, যদি একটা স্ট্যান্ডার্ড টার্মস অফ রেফারেন্স তৈরি হয়ে যায় এবং সেটা আপনার টেকনোলজি দিয়ে আপনি ওটাকে মেনটেন করতে পারেন, দেন ইটস এ ভেরি গুড থিং ফর দি অর্গানাইজেশন। তখন আপনি ইউ ক্যান গেট রিড অফ ইয়ার এমপ্লয়ি as you wish মানে এটা দরকশাংশের ক্ষেত্রে আবার একটু এমপ্লয়িকে দুর্বল করে ফেলছে, বাট এটা টেকনোলজিক্যাল কনটেক্সটে বা অর্গানাইজেশনাল কনটেক্সটে দিস ইজ রিয়েলি মেকিং এ হিউজ অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, তো ওইটার কনটেক্সটে আর কি এটার রোলগুলো ডিফার করে আর কি। তো যখন আমরা এই মনে করেন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিয়ে কথা বলি, তখন কিন্তু এটা আরও বেশি মাল্টিপ্লাই হয়। নর্মাল একটা অর্গানাইজেশন আপনার কম্পিউটিং রিসোর্স যে পরিমাণে থাকে সেটা হয়তো ওইভাবে মূল ভূমিকা আসে না, কিন্তু যখনই একটা এন্টারপ্রাইজ রিসোর্স সিস্টেম চলে আসে, তার মানে কি সে শুধু আপনার কম্পিউটিংয়ের কাজও করছে সেটা শুধু না, একই সাথে কি সে প্ল্যানিং করতে পারছে, সে ডিসিশন মেকিং করতে পারছে, ডিসিশন মেকিং করার সুযোগ দিচ্ছে আপনাকে, সে আপনাকে প্রেডিকশন করার সুযোগ দিচ্ছে এই কনটেক্সট, এবং সে প্রত্যেকটা জিনিসের লগ আছে, আপনি ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড চেক যে কোথায় কী ভুল হয়েছিল। তার মানে কী হচ্ছে যে আপনি এক ধরনের এক্সপ্লেনেশন ফ্যাসিলিটি তৈরি হচ্ছে, যে আপনি ইউ নো যে কোন পয়েন্টে কী কাজ হয়েছে, এবং সেগুলোর জাস্টিফিকেশন আপনি যদি বের করতে চান সেটাও আপনি খুব সহজে ই করতে পারেন। মানে আপনার হিস্ট্রিও মনে আপনার হিস্ট্রি আপনার জন্য রেডি, আপনি ইউ ক্যান গো ব্যাক এনি টাইম ওয়ান গিয়ে আপনি ওইটাকে আবার আপনি নিজের কাজে ব্যবহার করতে পারেন টু প্রেডিক্ট দ্য ফিউচার। সো এটা একটা কাইন্ড অফ একটা ভার্চুয়াল টাইম লাইন তৈরি করে দিচ্ছে আপনাকে আপনার ইনফরমেশন সিস্টেম। সো এই সব কনটেক্সটে যদি আমরা চিন্তা করি,
তখন ইউজারদের রোলগুলো কিন্তু খুব স্পেশালাইজ হয়ে পড়লো। সেক্ষেত্রে নর্মাল ইউজার থাকছে না যে ও আমি জাস্ট এটা একটা 5 বছরের বাচ্চা এসে করতে পারবে না, তাকে কাইন্ড অফ সে কম্পিউটিং এর বা ওই এনভায়রনমেন্টের ইনফরমেশন সিস্টেমসেরই অংশ, যে ওই ইনফরমেশন সিস্টেমসের এই কাজগুলো করতে হলে তাকে এই ধরনের ক্যাপাবিলিটি দরকার, এই ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন দরকার। আমি 2007 একটা সার্ভে করেছিলাম যে বাংলাদেশের প্রফেশনাল অর্গানাইজেশনগুলোর মধ্যে যারা, ওইটা নিয়ে আমার একটা পেপার আছে, যে নারী প্রফেশনালরা, উইমেন প্রফেশনালরা তাদেরকে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কম্পিউটিং কতখানি সাহায্য করছে ওই জিনিসগুলোতে। এবং আমরা প্রথম থেকে কিন্তু শুনে আসছি, এখনও এই মিথটা কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে। সেটা কীরকম যে ও আমি যদি একটা মোবাইল ফোন একটা গ্রামের মহিলাকে দিয়ে দিই, ইট ক্যান এলিভেট হার তার সোশ্যাল ইস্যু আর্নিংসের ক্ষেত্রে এবং সোশ্যাল পজিশনের ক্ষেত্রে এটা তাকে উপরে তুলে নিয়ে আসতে পারে। এরকম আমরা শুনি না, মানে ডিজিটাল বাংলাদেশের সাথে এরকম অনেক চিন্তা মিল। আমি ওখানে দেখার চেষ্টা করলাম যে এটা মিথটা যদি আমরা প্রফেশনাল লেভেলে নিয়ে আসি তাহলে কী হয়। দেখা গেল যে আসলে ইটস নট রিয়েলি অ্যাডিং দ্যাট মাচ অফ এ ভ্যালু, কারণ কি ওই প্রফেশনাল উইমেনরা, এখানে আমার ইয়েও ছিল ব্যাংকের নারী কর্মীরাই বেশি ছিল আমার সার্ভের ভিতরে, তারপরে বিভিন্ন একাডেমিয়াতে বা অন্যান্য সরকারি অর্গানাইজেশন এর যারা কি কম্পিউটার ব্যবহার করে, দেখা গেল যে কম্পিউটার ব্যবহারের যেই কী বলবো এটাকে যেই দক্ষতাটা, এই দক্ষতাটা কিন্তু ওইখানে একটা কম্পালসারি জিনিস, এটা তাকে ওই জবে থাকতে হলে করতেই হবে। ফলে এটার ফলে যে সে অ্যাডেড যে ফাংশনালিটিটা বা প্রোডাক্টিভিটিটা পাচ্ছে সেইটা কিন্তু আসলে ওই অর্থে একটা গ্রামের মহিলা সে তার মোবাইল ফোন বা ই নিয়ে যতখানি পাচ্ছে ওই রকম না, এবং সে আরও বেশি কানেক্টেড অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টে, সে নলেজ যেখানে যা কিছু আছে সেগুলো সে আরও তাড়াতাড়ি কালেক্ট করতে পারে। আমরা ইনফর্মাল মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দিন যে আমি বুঝতে পারছি না একে আমাকে বলবেন কি না, এরকম ঘটনা মানে যে কোনো, তো এটা তাকে এক ধরনের, কিন্তু এটার ফলে যে সে তার এজেন্সি বলতে বলতে যে তার আসলে যে সোশ্যাল পজিশন খুব পাওয়ারফুল হয়েছে সেটা সেটা কোনো মানে এভিডেন্স আমি পাইনি। মানে যেটা বলা হচ্ছিল যে ওয়েল কম্পিউটার ব্যবহার মহিলাদেরকে অনেক উপরে তুলে দিতে, ব্যাপারটা কিন্তু এটা ঘটেনি। এগুলোর মূল কারণটা কিন্তু আমরা যেটা বলছি যে অটোমেশনের উপরে, যে অটোমেশন করে কি সে একটা জিনিসকে স্ট্যান্ডার্ডাইজ করে থাকে, ওই স্ট্যান্ডার্ডাইজ প্র্যাকটিসের মধ্যে কাইন্ড অফ সবার পজিশনটাই কিন্তু ইকুয়াল, বা ওই অটোমেটেড কালচারটা যেটা যে আপনি একটা নির্দিষ্ট ওয়েতে আপনি আপনার অফিসের ইনফরমেশন সিস্টেম ব্যবহার করবেন, এর বাইরে তো আপনি যেতে পারবেন না, তাই না? তো ওই কনটেক্সটা তার মানে কি আপনাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, আপনি কিন্তু ঠিক খুব নিজের পাওয়ার দেখাতে পারছেন, মানে নিজের পাওয়ার গেইন করতে পারছেন না যে আমি এটা খুব ভালো জানি সেই জন্য আমি ম্যানেজার হয়ে যাবো, একজন টেলার তো আর এটা আশা করতে পারবেন। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে তো সেই কনটেক্সটে এটাকে যদি আপনি আবার ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে আমি কোন ইউজারটাকে কতখানি পাওয়ারফুল রাখবো, বাট আমার জন্য কোন কত ইউজফুল কাকে কতখানি পাওয়ারফুল রাখা সেই ব্যাপারটা বোঝার একটা ইয়ে আছে, মানে ওই আপনার অটোমেশন কতখানি গেছে এবং সেটার কনটেক্সটে আপনি ইউজারদেরকে কতখানি শিক্ষিত করতে চান, সে এই দুইটার মধ্যে এক ধরনের খুব খুব ঘনিষ্ঠ একটা ইন্টারাকশন আছে। ঠিক আছে, তো আমাদের আলোচনার উদ্দেশ্য হলো ওইটাই যে ইনফরমেশন ম্যানেজারদেরকে এটা বুঝতে হবে যে বেসিক্যালি আমার যে ইনফরমেশন সিস্টেমটা আমি অ্যাডপ্ট করছি সেই ইনফরমেশন সিস্টেমসের ইউজাররা কারা হবে এবং তাদের টেকনোলজি প্রাউয়েস বা টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি কতখানি হবে এবং সেটা আমাকে আমার অর্গানাইজেশনকে কী কী সুবিধা দেবে, এই ব্যাপারটার মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে, ওই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। তো এইটা মনে হয় আমরা বললাম। আচ্ছা, এইখানে আউটসোর্সিং আমাদের কতখানি সময় আছে?
পাস সময় শেষ নাকি পাঁচটা দশ মানে না পাঁচটা দশ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুই তিন মিনিটে দেখে শেষ করে দিতে পারি কিনা আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি যখন ইনফরমেশন সিস্টেমস ব্যবহার করবেন বা ডেভেলপ করবেন তখন আপনার ইন হাউস ফ্যাসিলিটি ব্যবহার করবেন নাকি আপনি এটাকে আউটসোর্স করে দেবেন বাইরে থেকে নিয়ে আসবেন ওই জিনিসটা বোঝা যে মানে নর্মালি যেটা হয় যে এটা একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস ডেফিনেটলি হ্যাঁ যে আপনার যদি খুব কেপেবল ইন হাউস ফ্যাসিলিটি থাকে বা লোক বল থাকে ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট আদারওয়াইজ ইউ হ্যাভ টু গো ফর আউটসোর্সিং মানে আপনি অন্য আরেক ভেন্ডারের কাছ থেকে আপনি এটা তৈরি করে দিন এখন এগুলোর উপর ভিত্তি করে আপনার আপনি যখন আপনার কম্পিটিং এনভায়রনমেন্ট বা কী বলে ইনফরমেশন সিস্টেম তৈরি করেছেন ওই যে আমি যে জিনিসটা বললাম যে একটা ফ্ল্যাটেনিং ঘটে সেটা কীরকম যে আপনি আপনার অনেক ক্ষেত্রে ডিসিশন মেকিংটাকে আপনি আরও নিচের লেভেলে নিয়ে আসেন হ্যাঁ মানে যেহেতু আপনার টেকনোলজি আছে টেকনোলজির মাধ্যমে একজন ডিসিশন নিতে পারছেন যেমন মনে করেন আপনাদের ইসে যেটা ক্রেডিট ডিভিশন বা ইসের কথা বলছি যে আপনি মনে করেন কাউকে একটা লোন ডিসবার্স করবেন এখন আপনার সিনিয়র ম্যানেজারের মতামত নেওয়ার দরকার নেই আপনি তার ক্রেডিট হিস্ট্রি দেখে বুঝতে পারছেন এবং ক্ষেত্রে বোধহয় সফটওয়্যার আছে হ্যাঁ মানে হয়তো এআই সফটওয়্যার না কিন্তু ক্যালকুলেশন সেন্ট্রালাইজড একটা থাকে স্যার বাংলাদেশ ব্যাংকেরই যেমন স্যার শুধু আমার ব্যাংক না মানে তখন সে আর এলিজিবল হয় না থাকলে তখন সে ওই অনুযায়ী প্রপোর্শনেট হিসেবে আর কি লোনটা পায় কারণ কেউ যদি 2 লাখ টাকার জন্য অ্যাপ্লাই করলো তার যদি ডেট বার্ডেন রেশিও বলে সো ডিবিআর যদি 50% থাকে দেখা যাবে সে পুরো লোনটা পাবে না দেখা যাবে একটা পোর্শন হয়তো পাবে মানে এই ডিসিশন মেকিংটা একেবারে কাইন্ড অফ অনেক নিচে নামিয়ে আনা হয়েছে ওইটা দিয়ে আমরা এখানে বলছি তো ফ্ল্যাটনিং যে আপনার এটার জন্য আপনার চাতকের মতো উপরের দিকে তাকিয়ে থাকতে হবে না টেকনোলজি মেক্স ইট পসিবল ফর ইউ টু গেইন দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন সিস্টেমসের এখন সব জায়গায় ইউবিকুইটাস হয়ে যাচ্ছে সব জায়গায় আছে এবং এটার জন্য এটা আমাদের খুবই দরকার আমরা যদি ভালো ডিসিশন মেকিং করতে চাই এবং এই ইনফরমেশন সিস্টেমস হচ্ছে আমাদের জন্য ডেটাকে ইনফরমেশনে পরিণত করছে এবং সেটা একই সাথে যেমন টেকনোলজি আছে সেখানে হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক আবার সে তার সাথে পিপল এবং প্রসেস আছে আর এই ডেটা ইনফরমেশন এবং নলেজ এবং উইজডম সেটা হচ্ছে যে আপনার ডেটার কতখানি ইউজফুলনেসের কনটেক্সটে ওই ডিগ্রিতে আমরা যখন এগুলোকে মাপছি ডেটা র ডেটা এটা ওই অর্থে আমি ভ্যালু নাই কিন্তু যখনই এটা প্রসেস হচ্ছে দিস ইজ বিকামিং ইনফরমেশন দেন ইট ইজ ফার্দার প্রসেসিং এবং যেমন সেখানে টাইম বেস একটা ফ্যাক্টর অ্যাড হচ্ছে ওইটা হয়ে যাচ্ছে নলেজ মানে ইউজারের কনটেক্সটে যে আপনি যখন ম্যানেজার মিড ম্যানেজারের নলেজ ডেফিনেটলি আপনার জুনিয়ার লেভেলের চেয়ে অনেক বেশি এবং তার তার যে ইনফরমেশন বা তার তার যে পার্টিকুলার জব ফাংশন সেই জব ফাংশন ডেফিনেটলি তার ইনফরমেশনের ব্যবহারটা ওই ম্যাচিওর ব্যবহার আর সবার উপরে হচ্ছে উইজডম যেগুলো হয়তো মনে করেন অনেক বছর বছর চাকরি করার পরে বা ইনভেস্টমেন্টের পরে ইসের যেমন নাম দেয় প্রতিবারের নাম নাম করা যে ইনভেস্টার আরে নামটা হচ্ছে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেটকে নিয়ে প্রো পাবলিকা নামে একটা পত্রিকা আছে সে তাকে যেরকম মিথিক্যাল ফিগার হিসেবে দেখা হয় সে বলছে না তার কিছু ইনভেস্টমেন্ট ডিসিশন আমি দেখি আগামী ক্লাসে যদি আমার মনে থাকে আমি এটা আপনাদেরকে দেখাবো যে একটা ই এসছে একটা যে সে আসলে খুব প্রফেশনালি ডিসিশন নেয়নি আমরা
আমরা তাকে হয়তো উইজডম গুরু মনে করতে পারি, আসলে অতটা ই না এইরকম। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি আমরা তাহলে মানে টেকনোলজি ইনফরমেশন সিস্টেমসের কনটেক্সটে আমার ম্যান পাওয়ারের ক্যাপাবিলিটি কতখানি, স্ট্যান্ডার্ডাইজেশন কতখানি, এবং ওভারঅল সেটা আমাকে কোন অর্গানাইজেশনের কীভাবে ফ্যাসিলিটেট করে নিউ টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা মোটামুটি আলাপ করব। আর এখানে এই যে রিভিউ কোশ্চেনগুলো একটু দেখবেন, রিভিউ কোশ্চেনগুলো মোটামুটি আমাদের এগুলোকে একটু কী বলে আইডেন্টিফায়ার। ভিডিওটা একটু দেখবেন, কারণ আমি আসলে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে কি এটার একটা পুরোপুরি ডিটেল আলোচনা করেছি, যেটা কিন্তু আমাদের ওয়ে নাই, ওয়ে নাই কনসেন্স। যে আমি এই বইটা চুজ করেছিলাম যেহেতু আমাদের ক্লাস সাইজ ছোট বা ক্লাসের ডিউরেশন কম, সেই কারণে আমি রেখেছিলাম যে হ্যাঁ আমরা একটা মোটামুটি কাইন্ড অফ বুলেট পয়েন্ট মতো একটা চ্যাপ্টারগুলো ওইভাবে এরা তৈরি করেছে, ওইটা থেকে আমরা উই ক্যান ইলাবোরেট। তো সেই কনটেক্সটে তো আমরা যখন এই ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স, মানে লাইনের বাইরেও কিছু ই আছে। আমি আসলে মূলত ক্লাসে যেগুলো কথাবার্তা বলেছি এর ভেতর থেকে প্রশ্ন, মানে বাইরে থেকে আমি আপনাদেরকে মানে সমাজবিজ্ঞানী করে ওখানকে সমাজবিজ্ঞানের প্রশ্নের মতো উনি হব না। মানে আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে এখানে ইনফরমেশন সিস্টেমস এবং ইউজারের ভেতরে যে ইন্টারাকশন, তার ফলে যে চেঞ্জগুলো হচ্ছে অর্গানাইজেশনে, ওইটার দিকে আর কি দৃষ্টি আকর্ষণ করা। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি এখানে। আর আমার মনে হয় এখানে আরও কিছু যে ই অ্যাসাইনমেন্টগুলো একটু আপনারা দেখতে পারেন, এগুলো একটু মাথা ঘামাতে পারেন। আমি হয়তো এর মধ্যে থেকে সামনের ক্লাসে একটা দুটো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, আর এখানে কী টার্মসগুলোর বর্ণনা আছে এগুলো দেখে নিতে পারেন। চেক এগুলো মোটামুটি ই করতে পারেন, চেক করে দেখতে পারেন যে ওয়েব বিভিন্ন রিসোর্স নিয়ে কথা বলছে। এই তো মোটামুটি আমরা নেক্সটে যেটা করবো চ্যাপ্টার থ্রিতে চলে যাবো। চ্যাপ্টার টুটা অনেক বেশি হচ্ছে মানে কাইন্ড অফ এগুলো নিয়ে আপনারা হয়তো এসেও আপনাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা এরকম যে ই কোর্স আছে সেখানে এগুলো নিয়ে আলোচনা আছে, সেগুলো আমি এটার মধ্যে যাব না। আর মূলত টেকনোলজি রিলেটেড সাইটটা থাকবে, তো আমরা তো নেক্সটে চ্যাপ্টার থ্রিতে চলে যাবো। ঠিক আছে, আর এমনি আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার আমরা কি এই যেহেতু বুকটা তো আপনি দিয়েছেন, আমরা কি যে চ্যাপ্টারগুলো আপনি ফলো করবেন ওইগুলো কি জাস্ট আলাদা প্রিন্ট করে নেবো নাকি? আপনি যদি চান করতে পারেন, কিন্তু মোটামুটি আমার আমি এগুলো হাইলাইট করে রেখেছি, তো আপনি আপনার কাছে যদি পিডিএফ কপি থাকে, আপনার যদি পড়ার সুবিধা হয় ডেফিনেটলি আপনি প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, আমি যেটা বলবো যে অ্যাটলিস্ট আমার চ্যাপ্টারটা পড়ানোর পর হ্যাঁ স্যার প্রিন্ট করবেন। আমরা সময়ের অভাবে করতে পারলাম না বা কিছু একটা এরকম হতেই পারে।